স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে, আশা করি সকলে ভালো আছেন। আমি আগে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে আপনি কম্পিউটারে বা ব্রাউজারের মাধ্যম দ্বারা কিভাবে আপনার হোয়াটসঅ্যাপটি লগইন করবেন এবং সেটি ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে দেখুন আমি যদি মাউস পয়েন্টার ধরি তাহলে দেখুন এখান থেকে লেখাগুলো পরিষ্কার হচ্ছে, অর্থাৎ আমি যখন মাউস পয়েন্টারটি সরিয়ে নিচ্ছি তখন কিন্তু লেখাগুলো আবারও ব্লার হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি পাশাপাশি ডেস্কে বসে কাজ করেন এবং আপনি চাচ্ছেন আপনার পাশের যে কলিগটি রয়েছে তিনি আপনার এই ইনফরমেশনগুলো দেখতে পারবে না বা আপনি কার সঙ্গে চ্যাট করছেন সে বিষয়টি জানতে পারবে না। তো চলুন কিভাবে এটি করতে হয় সেটি দেখব আজকের এই ভিডিওতে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমেই আমরা গুগলে যাব, এখানে গিয়ে লিখব হোয়াটসঅ্যাপ প্রাইভেসি এক্সটেনশন। হোয়াটসঅ্যাপ প্রাইভেসি এক্সটেনশনে সার্চ করার পর প্রথমেই যে অপশনটি আসছে সেটি হচ্ছে chrome.google.com। এই এক্সটেনশনটিতে আমি ক্লিক করছি। এই এক্সটেনশনটিতে ক্লিক করার পরে একটি এক্সটেনশন আমাদেরকে এখানে অ্যাড করতে বলবে, তো আমরা অ্যাড টু ক্রোম এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করার পর আমাদেরকে প্রথমে চেকিং করবে এবং পরবর্তীতে নোটিফিকেশন করবে অ্যাড এক্সটেনশন এই অপশনটিতে। এই অপশনটি ক্লিক করার পরে অটোমেটিক্যালি এটি আমার ব্রাউজারে বা এক্সটেনশনে গিয়ে অ্যাড হবে। এখন চেকিং চলছে, এটি শেষ হলেই আমি এখানে চলে যাবো। হ্যাঁ, প্রাইভেসি এক্সটেনশন ফর হোয়াটসঅ্যাপ হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, অর্থাৎ এটি সঠিকভাবে অ্যাড হয়েছে। এখন আমি এই এক্সটেনশনে ক্লিক করলেই আমি এখানে একটা নতুন এক্সটেনশন দেখতে পারবো, প্রাইভেসি এক্সটেনশন ফর হোয়াটসঅ্যাপ। আমি যদি এবার হোয়াটসঅ্যাপে এটি কেটে দিই এবং আমি হোয়াটসঅ্যাপে চলে যাই, এখন এখানে দেখুন আমার সব ইনফরমেশন কিন্তু শো করছে। এবার এই এক্সটেনশনটিতে ক্লিক করছি এবং এই প্রাইভেসি এক্সটেনশনে ক্লিক করার পরেই আমাকে কিছু অপশন দেওয়া হবে যে অপশনগুলো আমাকে চালু করে দিতে হবে। এখন দেখেন প্রোফাইল পিকচার, আমি যদি এটাতে ক্লিক করি সঙ্গে সঙ্গে সকল প্রোফাইল পিকচার এখান থেকে হাইড হয়ে যাবে। আমি যদি গ্রুপ নেমে ক্লিক করি তাহলে সকল গ্রুপ নেম এখান থেকে হাইড হয়ে যাবে। এরপর নো ট্রানজ্যাকশন ডিলে, এটা যদি ক্লিক করি আমাকে যে জায়গাটাতে মাউস পয়েন্টার ধরবো সেইটিই শুধু আমাকে দেখাবে, বাকি ইনফরমেশন দেখাবে না। অর্থাৎ আপনি চাইলেই হোয়াটসঅ্যাপে আপনি আপনার গোপনীয়তা খুব স্বাভাবিকভাবে বা সুন্দরভাবে রক্ষা করতে পারবেন। এখন আপনি যদি এই অপশনটিতে ক্লিক করেন তাহলে আপনার শুধুমাত্র এই নাম্বারে বা এই ব্যক্তির সাথে যে কমিউনিকেশনগুলো হয়েছে সেই কমিউনিকেশনগুলো এখানে দেখতে পারবেন, আদারওয়াইজ কোনো ইনফরমেশন এখানে শো করবে না। আশা করি ভিডিওটি আপনাদের গোপনীয় রক্ষার্থে সাহায্য করবে। ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে উৎসাহিত করবেন, শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।